বর্ধমানে বীরহাটা ঘড়িমোড় এলাকায় এসে পৌঁছলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। কোচবিহারের সিতাই থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা। 10ই মার্চ ওই যাত্রা শেষ হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। চার দফা দাবির ভিত্তিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এই যাত্রা বুধবার বেলা 10টা নাগাদ এসে পৌঁছায় বীরহাটার ঘড়িমোড় এলাকায়। এরপর বর্ধমানের ভাঙ্গাকুটি হয়ে এই যাত্রা পৌঁছাবে পশ্চিম বর্ধমানে। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। আজকে মূলত কি আপনাদের এই যাত্রা কোথা থেকে কোথায় যাচ্ছে? আমরা 17ই ফেব্রুয়ারি কুচবিহার জেলার সিতাই ব্লক থেকে শুরু করেছি আমাদের অধিকার যাত্রা। সমাপ্ত হবে আগামী 10ই মার্চ যাদবপুরে এনপি বাস স্ট্যান্ডে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা মহকুমা সদর ঘুরে আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে। মূলত মানুষের অধিকার আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, মানুষের কথা বলার অধিকার আক্রান্ত, কাজের বাজার আক্রান্ত, সেই দাবিতেই মানুষের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়, নিজের হাতে মানুষ কাজ চান, কাজ যাতে পান, দুবেলা পেটে খেতে পারেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, প্রতিশ্রুতির নামে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধেই আমাদের অধিকার যাত্রা সংগঠিত হচ্ছে। এই যাত্রা এখন কোথায় এসে কোথায়? আমরা আজকে আমাদের 12তম দিন, এই 12তম দিনে এই পূর্ব বর্ধমান জেলা অতিক্রম করছি, করে পশ্চিম বর্ধমান জেলা যুক্ত হব। এভাবে আমরা মূলত যে চার দফা দাবি, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, সারা দেশে গণতন্ত্র আক্রান্ত, রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত, সেই গণতন্ত্র পুনরুদ্ধার, রাজ্য প্রশাসনের অভ্যন্তরে কেন্দ্রীয় প্রশাসনের অভ্যন্তরে বিপুল শূন্য পদ, সেই শূন্য পদে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সহ সাধারণ জনগণ, কৃষিক্ষেত্র আজ আক্রান্ত, কৃষকরা রাস্তায় নেমেছেন, সরকার বুলডোজার চালাচ্ছেন, গুলি করছেন, তার বিরুদ্ধে মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যেই আমাদের অধিকার যাত্রা। আগামী 14ই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের এই যে ক্ষোভ, এই যাত্রাপথে যে মানুষ বিপুল পরিমাণ ক্ষোভ দেখিয়েছেন, তাদের অধিকার আক্রান্ত, রেগার 100 দিনের কাজ আক্রান্ত, জব কার্ড চুরি হয়ে গেছে, সেই ক্ষোভ দিয়ে 14ই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করছি। মানে কুচবিহার থেকে শুরু হয়েছে নবান্ন, একদম কুচবিহার থেকে শুরু হয়ে সাগর পর্যন্ত আমরা যাব, গিয়ে 14ই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি আমাদের। আপনার নাম আর এই বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বর্ধমান থেকে রাজীবুল হক মন্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।